আসসালামু আলাইকুম, আইটি নাট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয়, cPanel থেকে অ্যাডন ডোমেন কিভাবে অ্যাড করতে হয়। তো ধরেন আপনি এই ধরনের কোনো হোস্টিং প্যাকেজ ব্যবহার করছেন যেখানে ওয়েবসাইট হিসেবে আপনার হোস্টিং প্যাকেজে 5টি অথবা 2 এর অধিক ওয়েবসাইট হোস্ট করা যাবে। তো সেক্ষেত্রে আমরা নর্মালি সবাই জানি যে প্রথমে হোস্টিং cPanel এ লগ ইন করার পরে সেখানে অ্যাডন ডোমেন অপশন থেকে আপনার ডোমেনটি ওখানে অ্যাড করতে হবে। তো এর জন্য প্রথমে আপনাকে cPanel এ লগ ইন করে নিতে হবে। তো আমি অলরেডি আমার cPanel এ লগ ইন করে নিয়েছি। এরপর আপনি যদি cPanel ক্লাসিক থিম অথবা পেপার ল্যান্টন এই থিমটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে সার্চ অপশনে অ্যাডন ডোমেন লিখে সার্চ করলে কিন্তু অ্যাডন ডোমেন অপশনটি পাওয়া যায়, অথবা আপনি কিন্তু ডোমেন সেকশন থেকেও এই অ্যাডন ডোমেন অপশনগুলো পেয়ে যাবেন। এবং এখানে দেখেন যে অনেকগুলো অপশন, কিন্তু বর্তমানে রিসেন্ট cPanel আপডেটের কারণে এত অপশন বাদ দিয়ে অপশনগুলো কিছুটা অপটিমাইজ করছে তারা। তো একটা অপশনের ভিতরে সকল অপশন দিয়ে দিয়েছে, যা আরো আসলে সহজ হয়েছে cPanel এর রিসেন্ট আপডেটের কারণে। ডিফল্ট থিম হিসেবে এখানে জুপিটার থাকতো, আমি যদি থিমটা যদি চেঞ্জ করে নিই তাহলে cPanel এ লগ ইন করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো যেখানে আপনি কিন্তু খুব সহজে এই ডোমেন সেকশনটা কিন্তু ঠিকই থাকছে, কিন্তু অ্যাডন ডোমেন অপশনটা থাকছে না। এই অ্যাডন ডোমেন অপশনটা আপনি এই ডোমেন সেকশনে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। যদি আপনি এখানে ক্লিক করেন এই আইকনে, এখানে কিন্তু যে ডোমেনগুলো অ্যাড করা আছে অ্যাডন ডোমেন হিসেবে কিংবা সাব ডোমেন, সব ডোমেন এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ফোর্স রিডাইরেক্ট করতে পারবেন, ম্যানেজ আসলে এই যে ম্যানেজ অপশন থেকে, এবং অ্যাডন ডোমেনও অ্যাড করতে পারবেন। একটা অপশনের ভিতরই সবগুলো কাজ করা যায়, এইভাবে তারা আপডেটটা নিয়ে এসেছে। মোটামুটি যেটা আমার কাছে খুব ভালোই লেগেছে। তো যাই হোক, এখন ডোমেনটা অ্যাড করার জন্য এখানে ক্রিয়েট এ নিউ ডোমেন যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ডোমেনটি অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে চাচ্ছেন সেই ডোমেনটি এখানে টাইপ করবেন, এই ডোমেন যে ফিল্ড রয়েছে। তো বাকি আগে যেভাবে অ্যাড করা হতো অ্যাডন ডোমেন, সেইভাবেই আসলে অ্যাড করার নিয়ম। শুধু এখানে ডোমেন নামটি দিলেই হবে, এক্সটেনশন সহ ডোমেন এক্সটেনশন, বাকি সব ডিফল্ট ভাবে নিয়ে নিবে। এবং আপনি যদি ডকুমেন্ট রুট ডাইরেক্টরি অর্থাৎ ডোমেনের রুট ডাইরেক্টরিটি যদি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যদিও এটা দরকার নেই। তো এখানে যা আছে এখান থেকে আপনি সাবমিট দিলে এই পেজটি রিলোড হয়ে এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি যদি সাবমিট এন্ড ক্রিয়েট অ্যানাদার এই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজেই থাকবেন। অর্থাৎ আপনার যদি একাধিক ডোমেন পরপর যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি এই দ্বিতীয় যে বাটন রয়েছে এই বাটনটি ক্লিক করুন, আর যদি আপনি একটা ডোমেনই অ্যাড করতে চান তাহলে এখানে নর্মালি সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। ডোমেনটি অ্যাড হয়ে গেলে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন, এবং এখান থেকেও আপনি দেখতে পাবেন যে আসলে আপনি যে ডোমেনটি অ্যাড করেছেন সেটা অ্যাড হয়েছে, এবং এই ম্যানেজ অপশন থেকে আপনি কিন্তু ম্যানেজও করতে পারেন অ্যাডন ডোমেনটি। তো যাই হোক, এখন ডোমেনটি যেহেতু অ্যাড হয়ে গেছে, এখন যে ডোমেনটি আপনি অ্যাড করলেন এই ডোমেনের নেম সার্ভারটা আপনাকে এখন আপডেট করতে হবে। অর্থাৎ ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন এবং আপনার হোস্টিং এর যে নেম সার্ভার রয়েছে সেই নেম সার্ভারটা দিয়ে আপডেট করে দিতে হবে। তো ধরেন আপনার ডোমেন হোস্টিং আমাদের আইটি নাট হোস্টিং এ রয়েছে, সেক্ষেত্রে আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে যাবেন এবং আপনার ডোমেন অপশন যে রয়েছে এই ডোমেন অপশন থেকে আপনার যে ডোমেনটি আপনি অ্যাড করলেন সেই ডোমেনের যে থ্রি ডট আইকন আছে এখান থেকে ম্যানেজ ডোমেন বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে নেম সার্ভার যে অপশন রয়েছে অ্যাকশন মেনুর যে ডান পাশে, এখান থেকে আপনি নেম সার্ভার হিসেবে cPanel হোস্টিং NS অর্থাৎ ns1.itnethosting.com ns2.itnethosting.com এই নেম সার্ভারটি দিয়ে আপডেট করে দিলেই আপনার হোস্টিং এর সাথে ডোমেন কানেক্ট হয়ে যাবে, এবং DNS প্রপাগেশনের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে, যেটা আমরা সবাই জানি। আর যদি আপনার ডোমেনটি অন্য কোথাও থেকে নেওয়া থাকে তাহলে সেই ডোমেন কন্ট্রোল প্যানেলে লগইন করে নেম সার্ভার আপডেট করবেন, এবং আপনার যদি হোস্টিং cPanelটিও যদি অন্য হোস্টিং থেকে নেওয়া থাকে তাহলে সেই হোস্টিং এর নেম সার্ভার দিয়ে আপনি আপনার ডোমেনের নেম সার্ভারটি আপডেট করে দিবেন। আর এখন যদি আপনার এই অ্যাডন ডোমেনের যদি রুট ডাইরেক্টরিতে যেতে হয় অর্থাৎ কোন ফোল্ডারে আপনি আপনার যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপলোড করবেন, তো এটার জন্য নর্মালি আগের যে সিস্টেমটি রয়েছে ওই সিস্টেমই থাকছে। অর্থাৎ ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল সেকশন থেকে এরপর পাবলিক আন্ডারস্কোর HTML এর উপরে আপনার যে ডোমেন নামটি থাকবে সেই নামে কিন্তু একটা ফোল্ডার পেয়ে যাবেন, এই যে নয়নদাস XYZ আমি কিন্তু এখানে ফোল্ডারটি পেয়ে যাচ্ছি। এখানে ওপেন করে এখানে আপনার যে ওয়েবসাইটের যাবতীয় যে ফাইলগুলো রয়েছে এখানে আপনি আপলোড করে দিবেন। তো এটাই হলো প্রসেস। এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরো কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।